তো বন্ধুরা, রেকর্ডিং মাইক বানানোর জন্য সবার প্রথমে আমরা এরকম খারাপ একটি হেডফোন নিয়ে নেব। ওর আমরা এই হেডফোনটির এই পোর্শনটিকে খুলে নেব। পোর্শনটিকে খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম একটি মাইক। এই মাইকটাই আমাদের কাজে লাগবে। এরপর তারটির দিকে লক্ষ্য রাখলে তোমরা দেখতে পাবে একটা গোল্ডেন কালারের, একটা ব্লু কালারের, একটা গ্রিন কালারের এবং একটা রেড কালারের তার দেখতে পাবে। এদের মধ্যে ব্লু এবং গ্রিন কালারের তারটিকে আমরা কেটে বাদ দিয়ে নেবো, শুধু গোল্ডেন কালারের আর লাল কালারের তারটিকে আমরা রেখে দেবো। গ্রিন এবং ব্লু কালারের তারটিকে কেটে বাদ দিয়ে নিয়েছি, শুধু লাল এবং গোল্ডেন কালারের তারটিকে রেখে দিয়েছি। লালটা হলো প্লাস পয়েন্ট এবং গোল্ডেন কালারের তারটি হলো মাইনাস পয়েন্ট। আমরা মাইকটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবো মাইকটার একটা প্রান্তে প্লাস এবং অপর প্রান্তে কিছু লেখা নেই, অর্থাৎ মাইনাস। মাইকের কানেকশন আমরা করে দিচ্ছি, প্লাস পয়েন্টে আমরা লাল তারটিকে এবং মাইনাস পয়েন্টে আমরা গোল্ডেন কালারের তারটিকে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমরা এরকম নর্মাল একটি পেনের মুকুটি নিয়ে নেব। এরপর আমরা মুকুটির মাথাতে একটি ছিদ্র করে নেব। এরপর আমরা তারটিকে মুকুটির ভিতর দিয়ে বার করে নেব। বার করার পর ফেভিকুইকের মাধ্যমে মাইকটিকে পেনের মুকুটির সঙ্গে অ্যাটাচ করে নেব। মুকুটির সঙ্গে তারটিকে গ্লুগানের মাধ্যমে আটকে নেব।